আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের ছাত্র। আমি ফজলুল হক হলের বাসিন্দা। 25শে মার্চ ঢাকা শহরের ধ্বংসলীলা দেখে শিউরে উঠিনি। স্তম্ভিত হয়েছি। মানুষের দ্বারা এমনভাবে মানুষ হত্যা করা কেমন করে সম্ভব? তখনই সিদ্ধান্ত নিলাম, এই জানোয়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জানলাম যুদ্ধের প্রস্তুতি চলছে, মানুষ ছুটছে ভারতের দিকে, আমিও চলে গেলাম। ইতিমধ্যে প্রবাসে বাংলাদেশ সরকার গঠন হয়েছে। হ্যাঁ, ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকায়। আমিও এক মাসের ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে নামলাম। সীমান্ত এলাকা থেকে আমরা যুদ্ধ শুরু করলাম, একসময় ঢাকায় পৌঁছালাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যুদ্ধ শেষ না হলে ঘরে ফিরে যাব না। যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, বাড়িতে আমার মা বাবা, আমার ছোট ছোট ভাই বোন, ওদের দেখবার জন্য ছুটে গেলাম। দেখলাম আমার মা বাবা, আমার ভাই বোন, দেখলাম আমার বাড়ির ভিটে আগুনে পুড়ে ছাই হয়ে আছে। সেজান, সেজান, আপনি যা হারিয়েছেন তা পূরণ করবার সাধ্য কারো নেই। আমার আপনাকে বলার কিছু নেই সেজান। আপনার মতো একজন মহান মুক্তিযোদ্ধাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। না, এভাবে বলবেন না। হিসেবের খাতা টানবার এখনো সময় আমাদের হয়নি। আমরা যুদ্ধ শ্রান্ত, আর আমি আমার কষ্টগুলোকে না অনেক বড় করে দেখছিলাম। রাজীব ভাই, শ্যামলদা, রাশেদ ভাই, শাহিদ ভাই আমাকে বললেন, সেজান, তোমার কষ্টগুলো থেকেও না অনেক বড় বড় কষ্ট আছে, যে কষ্টগুলোকে তুমি স্পর্শ করলে বুঝতে পারবে তোমার মনের বেদনাকে। সত্যি মার্জিয়া, আমরা সমরাঙ্গনে দূর থেকে শত্রুকে মোকাবেলা করেছি, আর আপনি প্রতিনিয়ত শত্রুর চোখের ভেতর, নিঃশ্বাসের ভেতর থেকে মৃত্যুর বিভীষিকা দেখেছেন। আপনি তো একজন যোদ্ধা, আপনাকে স্যালুট। একজন মেয়ে দীর্ঘ 7 মাস পাকসেনাদের ক্যাম্পে বসবাস করল, তার সাথে একই ছাদের নিচে বসবাস করবেন, আপনার বুকের ভেতর ঘৃণার আগুন জ্বলবে না? আপনার বিবেক শূন্যতা বোধ করবে না? মার্জিয়া, তোমার অবস্থানে আমার বোন থাকতে পারত, তাহলে কি বোনকে অস্বীকার করতাম? তোমার অবস্থানে আমার মা থাকতে পারত, তাহলে কি মাকে মা বলে ডাকতাম না? হ্যাঁ, কেউ কেউ হয়তো এখন সম্পর্ককে অস্বীকার করছে। মার্জিয়া, মার্জিয়া, আমি বুকে হাত রেখে বলতে পারি, তারা আমাদের মুক্তিযুদ্ধের কেউ না মার্জিয়া, তারা আমাদের ভালোবাসার কেউ না, তারা মানবতার কেউ না, তারা আমাদের কেউ না, কেউ না মার্জিয়া।